সবার ভালো আছে, আমি ভালো নেই। শুধু দেখা যাক, আজকে তোমাদের সাথে হাসি মুখে ব্লগটা শুরু করবো বলেছিলাম, আপাতত তো সেই অবস্থাতেই রয়েছি। আর রাত্রি বলবো না, ভোর বলবো জানি না, 4:30 দিকে 99.9 মতো টেম্পারেচার ছিল, তো তখন একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি, তাই সকালে আজকে আর প্যারাসিটামল খাইনি, আর এখন অবধি ঠিকঠাক আছি আর কি। এবার দেখা যাক সারাদিনটা কেমন যায়। তো আজকে ওই রান্না করবে, গায়ে জোর পাচ্ছি না, যেটুকু মানে সকাল দিকটায় ভালো লাগলো। আমার কাশি টাশি এইসব নিয়ে ছোট থেকে আমি বড় হয়েছি, ছোট থেকে বিশাল ভুগতাম আমি, তো এইসব আমার কাছে কোনো ব্যাপার না, এগুলো মামুলি ব্যাপার আমার কাছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে জ্বরটা যখন আসছে তখন আমাকে একদম শুয়ে দিচ্ছে আর গা কাটা দিচ্ছে, শীত করছে প্রচন্ড, তখনই একমাত্র শুয়ে পড়ছে। এখন যেরকম জ্বর নেই, উঠলাম ও চাটা করে এনে দিল, তারা আর কি চা তো ঠিক নয়, এখন ও নিজে ওটাই খাচ্ছে, আমাকেও তাই দিচ্ছে, তো ওইটা খেলাম দুজনে। তারপর ডিম পোচ খেলাম, খেয়ে দিয়ে ওষুধটা খেলাম, কাশির ট্যাবলেট ফ্যাবলেট যা থাকে আর কি। তারপর রান্নাঘরে গিয়ে আমি ফ্রেশ ট্রেশ হলাম, রান্নাঘরে গিয়ে আমি ফ্রেশ হইনি, ফ্রেশ ট্রেশ হয়ে টিম টিম খেয়ে ওষুধ খেয়েছি, তারপর রান্নাঘরে গেলাম। রান্নাঘরে দেখলাম ও বলছে আমি পারি, আমি পারবো করতে, মারা যতবার ফোন করে বলছে তুমি কি পারবে, মামুনি বলছে খাবার অর্ডার দিয়ে দিতে, কিন্তু এই টাইমটাতে আমরা চাইছি না যে বাইরের খাবারটা খেতে আর কি, যতই কষ্ট হোক না কেন। কালকে রাতটা তো হয়ে গেছিল, এই ডালটা ছিল শুক্তোর ডালটা আর ও ডিম ভেজে নিয়েছে, হয়ে গেছে আমাদের। আজকে বলছে ও মাংসের ঝোল আর ভাত করবো, তেমনি করেই। এবার ব্যাপারটা হচ্ছে ও তো খুব একটা মানে প্র্যাকটিসে ছিল, কিন্তু বিয়ের পর পুরোটাই ছেড়ে দিয়েছে, এখন নাকি ও ভুলেও গেছে। যাই হোক, তো আজকে তো করবে বলেছে, আমি ওই জন্য মাংস টাংস বার করে কটা কি আলু দিতে হবে, কটা পেঁয়াজ দিতে হবে, সব বার করে। আর রান্নাঘরে স্বাভাবিকভাবে মেয়েরা যেভাবে আমরা কাজ করি, ছেলেরা সেভাবে পারে না, ও বাসন মেজে সব মানে পুরো স্ল্যাবটা জুড়ে বাসন দিয়েছিল উল্টে, তো সেগুলোকে একটু গুছিয়ে দিয়ে আসলাম, এসে আমি একটু এবার বসলাম। এবার ও যা করবে করবে, মাংসটাও বার করে দিয়ে এলাম ফ্রিজ থেকে, ভাত রয়েছে, ভাতটা মনে হচ্ছে করতে হবে না, ও চাল নিয়েছিল তো একটু বুঝতে পারেনি, তো ভাতটা রয়েছে, ওটাই গরম করে নেব, আর মানে গরম করে নেবে ও, আর মাংসটা করবে। দেখা যাক, ও ট্রাইপড সেট করে ঠিক ও ভিডিও করতে পারে না, যদি পারে তাহলে তোমাদের সাথে শেয়ার করবে। এই যা, আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, ওষুধ তো খাচ্ছি, দেখা যাক। আলটিমেট তো 3-4 দিন টাইম তো লাগবেই, তার কম তো হবে বলে মনে হচ্ছে না, দেখা যাক কি হয়। তো মাংসটা এখানে মাখিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু মাখাইনি, শুধু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে মাখিয়েছি। আর এখানে আমি আলুটা কাটছি, আর এইটাতে আমি মশলাটা করে রেখেছি, মশলা বলতে এর মধ্যে টমেটো আর পেঁয়াজের পেস্ট সঙ্গে মশলা, বুঝতেই পারছো কে ক্যামেরা ধরে দিচ্ছে, তো এই জন্য আমাকে দেখতে অতীব খারাপ লাগছে, আমি জানি, ফুল ফুল আচানো নেই ওই আর কি, তো ব্যাক ক্যামেরা দিয়ে করছি, ওর ফোন এসছে, যাই আমি, আর আমার ঘরে যে অবস্থা তাতে তোমাদের ডেলিভারি এসছে বোধহয়, তো চলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 10:30 সময় এসেছিল আরো একবার জ্বর, জ্বর মতো নয়, জ্বরই এসেছিল, 100.4 টেম্পারেচার ছিল, টেম্পারেচার খুব একটা হাই উঠছে এরকমটা নয়, 101 উঠছে। আর এখানে দেখো ডেঙ্গু ম্যালেরিয়া এসব কিছু হওয়ার ভয় নেই, কারণ মশাই তো নেই, ডেঙ্গু হবে কি করে। তো মেন হচ্ছে আমার কাশিটাই হচ্ছে, এতক্ষণ ছিলাম শুয়ে, তোমাদেরকে আমি আমার ঘরের অবস্থা দেখাতে পাচ্ছি না এখন, কারণ এদিকে ও শুচ্ছে কম্ফোর্টারটা আর আমি শুচ্ছি কম্বলটা নিয়ে, কারণটা হচ্ছে আমার যখন ঠান্ডা লাগছে আমি কম্বলটা পুরো জড়িয়ে জড়িয়ে নিচ্ছি, বেচারার গায়ে আর কিছু থাকছে না, তাই জন্য ও কম্ফোর্টারটা বার করেছে আর আমি কম্বলটা নিচ্ছি, তাই সবটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, শরীর ভালো না লাগলে আর কি বা করা যাবে, থাকুক এ কদিন এরকমই, আমি আর পাচ্ছি না, পুরো এত ওষুধ খেলে স্বাভাবিকভাবে একটু দুর্বল লাগছে একটু না, অনেকখানি, আর যেহেতু খেতে পাচ্ছি না ওটাও একটা ইস্যু হয়ে গেছে আর কি। ঠিক আছে, আশা করি শরীর যখন আছে অসুস্থ হব, সবাই হয় এটা, ওই আর কি, যেহেতু আমরা এখানে একা থাকি ওটাই একটু চিন্তা, ওই জন্যেই যে কালকে থেকে তো আবার ওর অফিস শুরু হয়ে যাবে, ও কিভাবে করবে দেখা যাক আজকে কতটা কি হয়। তো চলো দেখি বাসন টাসন মাঝে বোধহয় না কি বেশ করছে, আওয়াজ তো পাচ্ছি একটা কিছু, একটু এরকম এরকম ব্লগ দেখে নাও কি করছো গো, ও কড়াইটা একবার ধুয়ে নিল, তেল কম দেবে কিন্তু, অসুস্থ আমরা দুজনে।
রান্না করবে ঠিক কথাই, কিন্তু এমন তেল দেবে প্রথম এক করবো তেলের নিচে সবজি থাকবে, তারপরে আবার বলবে দেখো কেমন হয়েছে, ভালো হয়েছে না, আরে বাবা তেল ঢাললে তো সবই ভালো হবে, এরকম অবস্থা। তো দুজনের শরীর খারাপ কেন বললাম, কারণ ও কালী পুজোর সপ্তাহটাতেই জাস্ট জ্বর থেকে উঠেছে, ওই জন্য ওকেও খুব একটা করতে দিতে আমি চাইছি না। সকালবেলাটা শরীরটা ভালো ছিল, আমি করেছি গিয়ে, এখনো হয়তো রান্নাটা করতে পারতাম, কিন্তু ও ছাড়ছে না, বলছে না করতে হবে না, কালকে দেখা যাবে ক্ষণে, বলছে তো কালকে যদি শরীরটা ভালো না লাগে আর তো ওর অফিস দেখা যাক, সেরকম বুঝলে অর্ডার দিতে হবে, আমরা খুব একটা অর্ডার দিয়ে খেতে চাইছি না, তোমাদেরকে সকালেই বললাম। যাই হোক আর বকবক করবো না, বকবক করে ব্লগটা বড় হয়ে যেতে পারে। আমি শুধু দেখছি এই ছাদে, এই ফ্ল্যাটটাতে অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে, তোমাদেরকে অনেকবার দেখিয়েওছি, ছাদে একটা বাচ্চা পুরো খালি গায়ে রয়েছে, শুধু গামছাটা গায়ে দেয়, আর হাওয়ার আওয়াজটা হয়তো তোমরা পাবে না, আমাদের দরজা জানলা সব বন্ধ বলে শো করে হাওয়াটার আওয়াজটা পাচ্ছি। তো আমি শুধু ভাবছিলাম রোদ একটু উঠেছে আজকে, আবার কিছুক্ষণ বাদেই মেঘলা হয়ে যাবে, কিন্তু বাচ্চাটাকে ওইভাবে আমার মনে হয় এখানে স্যুট করে গেছে বা কিছু, জানি না বাবা, আমরা তো পারলাম না এত বড় হয়েও, বাচ্চা বাচ্চাগুলোকে দেখেও কষ্ট হচ্ছে যে ওভাবে রেখে দিয়েছে হাওয়াতে। একটা মাংসের ঝোল রান্না করবে, আমি বহুবার এলাম, দারচিনি কোথায় গো, এই জন্যে বলি প্রত্যেক রোববার, কিন্তু মাঝেও রান্না করা ধরেছিল, তখন ও সব মুখস্থ হয়ে গেছিলো কোথায় আমার কি থাকে, এখান থেকে শুকনো লঙ্কা বেরিয়ে রয়েছে কিন্তু দেখতে পাইনি। তো এই আর কি, রান্নাঘরটা ঠিক আছে, করে ফেলবে আমার সব, এই জন্যে বলি করতে, তিনবার উঠে এলাম, একটাও মাংসের ঝোল রান্না করবে। তুমি করছো এই অনেক, কিন্তু চুলটা কেন ঠিক করছো না, চলো আমি ঘরে যাই, আবারও রোদটা পড়ে গেল, এ দেখো বলছি না ওয়েদারটা যে কি চাইছে আমি কিছু বুঝতে পারছি না, ওকে একটু জিজ্ঞেস করো তোর কি হয়েছে, মানে ওয়েদারকে। ওরে বাবা, বলেছি না তেল ছেলে দেবেই, যাই হোক দেখতে ভালো হয়েছে, গন্ধটা তো হেভি বেরিয়েছে, তো চলো আর দেরি করবো না, এখন 1:17 বাজে, খেয়ে দিয়ে নিয়ে ওষুধ খাবো, ওষুধ খেয়ে একটু রেস্ট নিই, তোমাদের সাথে পারলে আবার বিকেলে দেখা হবে, এখন না উঠেছে আবার একটু রোদ, ও গেছে একটু স্নান করে পুজোটা দিয়ে নিক, আর আমি এদিকে ভাতটা বাড়তে থাকে। আজকে রাতে হবে আমাদের স্যুপ, মানে হয়ে গেছে কড়া, ওই ভেজ স্যুপ করেছে, তো এই আর কি, তো চলো আজকে আমরা সুপি খাবো, রাত্রে আর কিছু খাবো না, আজকের মতো টাটা, গুড নাইট। আর হ্যাঁ, মাংসটা না দুর্দান্ত খেতে করেছিল, তো কালকে কেমন থাকি অবশ্যই কালকে ব্লগ নিয়ে আসবো, আজকের মতো গুড নাইট।